আপনারা দেখছেন সিওবি ওয়াল্ড চ্যানেল থেকে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও কনস্টেবল নিয়োগ চলছে দিল্লি পুলিশে দিল্লি পুলিশে পদে পাঁচ হাজার পদে কনস্টেবল কর্মী নিয়োগ যে কোনো জায়গা থেকে আবেদন করা যাবে কারা কারা আবেদন করতে পারবে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে আপনারা অনলাইনে কীভাবে আবেদন করবেন ডকুমেন্টস কী কী লাগবে আমি স্টেপ বাই স্টেপ দেখাই দেবো আবেদন কীভাবে করতে লাগবে সেটাও দেখাই দেবো আপনারা বাড়িতে বসে মোবাইলে কিন্তু আবেদন করতে পারবেন কীভাবে আবেদন করবেন স্টেপ বাই স্টেপ দেখা দেবে ভিডিওটি স্কিপ একদম করবেন না তো চলো দেরি না করে ভিডিওটি আমরা শুরু করব ভিডিওটি শুরু করার আগে আমার ডিসক্রিপশানে লিঙ্ক থাকবে ওই লিঙ্কে ক্লিক করে বা আপনারা মেন সাইটে গিয়ে ক্লিক ক্লিক করে এখানে নোটিশটি আগে ডাউনলোড করতে হবে নোটিশটি ডাউনলোড করার পরেই কিন্তু আপনারা বিস্তারিত জানবেন তারপরে কিন্তু আপনারা ফর্মটি ফিল আপ করবেন তো চলো আমরা এখন যাব নোটিশটিতে তো বন্ধুরা আমরা প্রথমে নোটিশটিতে চলে আসি নোটিশটি চলে চলে আসার পরে আরেকটি কথা বলে নেব যদি আমাদের চ্যানেলে একটু নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এইরকম লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য তো প্রথমে এখানে আমি দেখাই দেবো আপনারা মেন সাইটটিতে যাবেন এই যেটা মেন সাইট এটাতে আপনারা যাবেন গিয়ে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনার মেন সাইট ওপেন হয়ে আসবে তাছাড়া এটি কবে শুরু হয়েছে সেটাও কিন্তু এখানে ডেট দেওয়া আছে আজকের ডেট আগস্টের এক তারিখ এটি চালু হয়েছে এখানে সম্পূর্ণ ডিটেলস লেখানো রয়েছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে নোটিশে বড় করে লেখানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কনস্টেবল মেল অ্যান্ড ফিমেল ইন দিল্লি পুলিশ এখানে ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবে এবার এখানে প্রথমে বলা হয়েছে এটা ডেট কবে থেকে শুরু কবে থেকে শেষ এখানে প্রথমে বলা হয়েছে এক আর দু হাজার থেকে শুরু আর শেষ হচ্ছে সাত নয় দুই হাজার কুড়িতে লাস্ট ডেট এটা বলা হয়েছে অনলাইনে আবেদন করতে পারবেন এরপরে এখানে বলা হয়েছে যে লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর রিসিভ অফ অনলাইন অ্যাপ্লিকেশন সাত নয় দু হাজার কুড়িতে কিন্তু একদম রিসিভ কিন্তু আপনারা অনলাইনে ভেজেন করে এই ডেটে কিন্তু পার করতে পারবেন এরপরে কিন্তু আপনারা পার করতে পারবেন না এবার বলছি এখানে লাস্ট ডেট অ্যান্ড টাইম অ্যান্ড মার্কিং অনলাইন ফি পেমেন্ট মানে ফি পেমেন্টটা কিন্তু আপনারা নয় নয় দুই হাজার কুড়ি অবধি করতে পারবেন তারপরে এখানে বলা আছে লাস্ট ডেট অ্যান্ড লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর জেনারেশন অফ অনলাইন চালান আপনার যে চালান করতে চান তাহলে এগারো নয় দু হাজার কুড়িতে লাস্ট ডেট থাকবে কিন্তু করলে আপনারা কিন্তু করতে পারবেন না সম্পূর্ণ ডিটেলস এখানে আলোচনা করানো হয়েছে তারপরে এখানে শেষে বলা হয়েছে লাস্ট ডেট ফর পেমেন্ট থ্র চালান ডুইং ওয়াকিং থ্র আওয়ার্স অফ ব্যাঙ্ক মানে আপনারা যদি ব্যাঙ্কে করতে চান তাহলে কিন্তু আপনাকে চোদ্দো নয় কুড়িতে কিন্তু আবেদন করতে পারবেন শেষ এটাই ছিল সম্পূর্ণ এখানে ডিটেলস ছিল যে কবে থেকে কবে আলোচনাটা মানে আপনারা ব্যাঙ্কে বা পেমেন্টে অনলাইনে করতে পারেন আপনারা অনলাইনেও করতে পারবেন সেটা এখানে সম্পূর্ণ ডিটেলস কিন্তু এখানে বলে দিয়েছে এবার এখানে বলা হয়েছে এখানে ডেট অফ কম্পিউটার বেস্ট এক্সামিনেশন সাতাশ এগারো দু হাজার কুড়ি চোদ্দো বারো দুই সম্পূর্ণ ডিটেলস দেখার পরে কিন্তু আবেদন করবেন নাহলে কিন্তু সম্পূর্ণ ডিটেলস আপনার কিছু ভুল হতে পারে আগে সম্পূর্ণ দেখবেন দেখার পরে এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক পাস আগে বলে দিলাম উচ্চ মাধ্যমিক পাস লাগবে এখানে শিক্ষাগত যোগ্যতা এবার এখানে বলছে প্রথমে অনেকে কমেন্ট করে জানায় দাদা স্যালারি কত টাকা হবে এখানে স্যালারি হবে একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো টাকা স্যালারি হবে এবার এখানে বিস্তারিত কিছু আলোচনা করে দিয়েছে এখানে আপনারা ভালো করে এটা দেখে নেবেন কতগুলো পোস্ট রয়েছে কোন কোনটে কত পোস্ট রয়েছে এখানে বল প্রথমে সিরিয়াল নাম্বার তারপর নেম অফ পোস্ট তারপর নাম্বার অফ ভ্যাকান্সি তো প্রথমে এখানে বলা হয়েছে ইউআর ইউআরতে কতগুলো পোস্ট রয়েছে এখানে সিরিয়াল বাই সিরিয়াল রয়েছে ই কতগুলো রয়েছে ও কতগুলো রয়েছে এসসিতে কতগুলো রয়েছে এসটিতে কতগুলো রয়েছে টোটাল কতগুলো সম্পূর্ণ কিন্তু এখানে বলা হয়েছে তো এখানে সম্পূর্ণ ডিটেলস মোট করে দিয়েছে দেওয়ার পরে এখানে আলোচনা করেছে ঠিক আছে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ বলে দেবো ভিডিওটি স্কিপ একদম করবেন আর ভিডিওটি ভালো লাগে লাইক অবশ্যই করবেন সম্পূর্ণ ডিটেলস এখানে বলা হয়েছে ও বিসি এসসি কিন্তু সার পাবেন বয়স হবে এখানে আঠেরো থেকে পঁচিশ ইয়ার্সের মধ্যে কিন্তু আপনারা হতে হবে সেটা কিন্তু এখানে বলে দিয়েছি সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ পর দেখবেন দেখার পরে কিন্তু আপনারা এখানে ফিল আপ করবেন এবার আমি দেখাই দেব কীভাবে এটি আবেদন করতে হবে এখানে আরেকটি কথা বলে নিয়ে কথাটি বলে নেওয়ার পরে কিন্তু আবেদন শুরু করবো ভিডিওটি একটু লম্বা হতে পারে তো এখানে বলা হয়েছে এক্সামিনেশান সেন্টার অ্যান্ড সেন্টার কোড এখানে সম্পূর্ণ সেন্টার কোড দেওয়া হয়েছে কোথা থেকে কোথায় আর তার লিঙ্ক কিন্তু এখানে নিচে দেওয়ানো হয়েছে সম্পূর্ণ লিঙ্কটি কিন্তু এখানে দেওয়া হয়েছে একটা করে পোস্ট মানে ভ্যাকান্সি আর একটা করে সেন্টার কোড আর যে জায়গা জায়গার নাম দেওয়ানো হয়েছে সেই জায়গার এই যে সম্পূর্ণ ওয়ান স্টেপের যে জায়গাগুলো আছে এই লিঙ্ক থেকে কিন্তু কাজটি হবে বোঝা গেল ব্যাপারটি এখানে অনেক এরকম লিঙ্ক আছে একটা করে স্টেপ একটা করে লিঙ্ক কিন্তু কাজ করবে আপনার ভালো করে দেখে কিন্তু ফর্মটি ফিল আপ করবেন এবার আপনি ফর্মটি কীভাবে ফিল আপ করবেন সেটা আমি এখানে দেখা দিচ্ছি আপনারা একদম স্কিপ না করে নিচে নামবেন আমি ডাইরেক্ট নেট থেকে দেখাচ্ছি তো আপনারা পিডিএফ থেকে কিন্তু দেখতে পাবেন আমি কিন্তু পিডিএফ থেকে দেখালে মনে হয় ভালো হচ্ছে আপনার ভিডিও স্কিপ একদম করবেন না তো এখানে নিচে আসলাম নিচে আসার পরে এইরকম কিছু সমস্যা হবে আপনারা এইটুক ভালো করে পড়ে নেবেন ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে সেটি একটু ভালো করে দেখে নেবেন যে কীভাবে ওয়ান টাইম রেজিস্ট্রেশন করে যখন আপনার সাইটে পৌঁছাবেন সাইটে পৌঁছার পরে কীভাবে ওয়ান টাইম করে সেটা কিন্তু এখানে বলে দেবো কী কী ডকুমেন্টস লাগবে সেটা এখানে ডিটেলস আলোচনা করানো হয়েছে তো এখানে নিচে নামবো এবার নিচে নামবো নিচে নামার পরে এরকম স্টেপ চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনশট অফ ওয়ান টাইম রেজিস্ট্রেশন আমরা প্রথম কীভাবে আমরা ফর্মটি ফিল আপ করব প্রথম একদম স্টেপ ওয়ান তো আপনারা যখন সাইটে যাবেন সাইটে গেলে আপনার এরকম পেজ চলে আসবে পাশে লাগা থাকবে নিউ রেজিস্ট্রেশন তো আপনার ওখানে ক্লিক করবে ক্লিক করলে এরকম কিন্তু সাইট পেজ খুলে আসবে পেজ খুলে আসার পরে আপনার এখানে ফিল আপ করতে হবে তো প্রথমে আপনারা ডু ইউ হ্যাভ আধার যদি আধার কার্ড থাকে ইয়েস না থাকলে নো দিতে হবে তো এখানে দুটি অপশান আছে আপনারা ইএস অবশ্যই দেবেন দিয়ে কিন্তু এখানে ফিল আপ করবেন এবার টাইপ অফ আইডি এখানে আইডি আপনাকে সিলেক্ট করতে হবে ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড চা আছে আইডি এখানে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে আইডি নাম্বার এখানে তো আপনাকে আইডি নাম্বার সিলেক্ট করতে হবে লেখার পরে এখানে বলছে নাম আপনার নাম লিখতে হবে তারপরে এখানে ভেরিফাই নেম মানে ওই নামটা কিন্তু আপনাকে দুবার লিখতে হবে একবার উপরে একবার নিচে সব কিন্তু এখানে দুবার করে লিখতে হবে তো এখানে নো করতে হবে নো করার পরে এখানে বলছে ফাদারস নেম আপনার বাবার নাম এখানে লিখতে হবে লেখার পরে একটু স্টেপ নিচে আসবে তারপরে বলছে এখানে ফাদারস নেম ভেরিফাই এখানে কিন্তু আপনার বাবার নাম ভেরিফাই করতে হবে মানে ডাবল ডাবল সব কিছু করতে হবে এবার মায়ের নাম লিখতে হবে মায়ের নাম ডাবল কিন্তু এখানে লিখতে হবে তো এখানে বলা হয় তারপরে বলা হয় এখানে আপনাকে ডেট অফ বার্থ লিখতে হবে আবার ডাবল ডেট অফ বার্থ মানে সম্পূর্ণ স্টেপ এখানে ডাবল ডাবল করে লিখতে হবে একবার লিখলে কিন্তু এখানে হবে না এবার এখানে বলা আছে এক্সামিনেশান বোর্ড আপনাকে ওই বোর্ডটা কিন্তু ডাবল ডাবল করে লিখতে হবে ঠিক আছে সেটা ডাবল আপনার মাধ্যমিকের রোল নম্বর ডাবল সম্পূর্ণ ডাবল আমি ডাবল কথাটা আর ইউজ করব না একবারে বলছি সম্পূর্ণ আপনারা বুঝে যাচ্ছেন তো এখানে সব কিছু ডাবল লেখার পরে কিন্তু ইউজ করবেন তো এখানে ফি মেল ফিমেল এখানে মেল ফিমেল উভয়ে আবেদন করতে পারবেন যারা মেল তারা মেলে ক্লিক করবেন যারা ফিমেল তারা ফিমেলে ক্লিক করবেন আর এখানে ইউর অফ পাসিং আপনি মাধ্যমিক পাস কতটা করেছেন সেটা কিন্তু প্রথমে এখানে লিখতে হবে এবার বলছে লেভেল অফ গেছে আপনার যে লেভেল রয়েছে সেটা লেভেলে এখানে ক্লিক করবেন ক্লিক করে আপনার মোবাইল নাম্বার দেবেন এবার ভেরিফাই মোবাইল নাম্বার করতে হবে এবার আপনার এখানে ইমেল আইডি একটি দিতে হবে এটা মাস্ট আপনাকে ইমেল আইডি লাগবে এখানে মাস্ট কথাটা আমরা কীভাবে বলবো এখানে যে কিছু মার্ক করানো আছে স্টার মার্ক সেটা কিন্তু আপনাকে দিতেই হবে একদম মাস্ট নাহলে কিন্তু আপনার ফর্মটি ফিল হবে না তারপরে এখানে স্টেপ বাই এখানে সেভ করে নেবেন সেভ করার পরে নেক্সট করতে হবে নেক্সট করার পরে নিচে নামবে নিচে নামলে আর স্টেপ এখানে খুলবে এরকম অপশান চলে আসবে চলে আসার পরে এখানে ক্যাটাগরি সম্পূর্ণ ডিটেলস এখানে সিলেক্ট করতে হবে আপনি কোন জেনারেল ই এস ও বিসি এস সম্পূর্ণ ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে বলা হয়েছে ন্যাশনালিটি আপনি যে ন্যাশনালিটি সিটিজেন ইন্ডিয়ান এবার আপনার কোথাও আই আইডেন্টিফিকেশান মার্কস যদি আপনার কোথাও দাগ থাকে সেটা এখানে আপনাকে ডিটেলস কিন্তু এখানে আপনাকে লিখতে হবে যদি কোথাও দাগ থাকে অবশ্যই লিখতে হবে এবার এখানে নো করতে হবে এবার এটা কিছু লাগবে না যদি আপনি প্রতিবন্ধী হন বা ডিজিবিলিটি হন তাহলে এখানে আপনার সিলেক্ট করে সেটা সম্পূর্ণভাবে দিতে হবে এবার নিচে নাম্বার নিচে নাম্বার পরে বাকি স্টেপগুলো ফিল আপ করবে এখানে বলছে পেমেন্ট অ্যাড্রেস আপনার অ্যাড্রেসটি লিখবেন এখানে স্টেট আপনার যে যে স্টেট থেকে ফিল আপ করছেন সেই স্টেট এখানে আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে বাকি কাজ করে নেবেন নিচে নেওয়া নিচে নিচে নেওয়ার পরে আবার এখানে বলছে ডিস্ট্রিক্ট আপনার যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন তো এখন পুরোনো নাম্বারটা বলতেছি ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন এবার ওখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করলে কোড পিন কোড দেবেন সোদ নম্বরে নো করবেন না নো ইএস করবেন যদি আপনার অ্যাড্রেস একই হয় তাহলে আপনারা এখানে ইয়েস করবেন যদি নো যদি আবার আলাদা আলাদা অ্যাড্রেস হয় তাহলে এখানে নো করতে হবে তবে এখানে বলছে পারমান্ট অ্যাড্রেস আপনার অ্যাড্রেস পুরো স্টেট ডিস্ট্রিক্ট পিনকোড সম্পূর্ণ দেবেন তারপরে এখানে সেভ করে নেবেন ঠিক আছে এবার নিচে নামাবেন সেভ করার পরে নিচে নামেন নিচে নামার পরে নেক্সট অপশান আসবে অপশানের পর এখানে আপনাকে ফটো ডাউনলোড না সরি ফটো আর হচ্ছে সিগনেসার এখানে আপলোড করতে হবে আপলোড করার পরে কিন্তু আপনার তার বাকি কাজগুলো করতে হবে তো প্রথমে এখানে ফটো আপলোড করতে হবে সেই ফটো আপলোড এখানে সাইজ আপনাকে দেখে নিতে হবে এখানে বলছে কুড়ি কেবি থেকে আপনাকে পঞ্চাশ কেবির মধ্যে ফটোটা কিন্তু হতে হবে ঠিক আছে এখানে সিম্পল নেম আপনাকে এবার ফটোর উপরে সিগনেচারও কিছু কিছু একটা করতে হবে এবার এখানে বলা হয়েছে আপনার সিগনেচার সাইজটি কত সেটা বলা হয়েছে দশ কেবি থেকে কুড়ি কেবির মধ্যে কিন্তু আপনাকে সিগনেচারটি করতে হবে সেটাও কিন্তু বলেছে বলার পরে সেভ করতে হবে সেভ করার পরে এখানে আই এগ্রিতে ক্লিক করতে হবে আই এগ্রিতে ক্লিক করার পরে এখানে সাবমিট লেখা আছে ফাইনাল সাবমিট আপনাকে ফাইনাল সাবমিটে ক্লিক করতে হবে ফাইনাল সাবমিটে ক্লিক করলে পরে আপনার ফর্মটি সাবমিট হয়ে যাবে সাবমিট হওয়ার পরে কিন্তু আপনার এরকম একটি পেজ চলে আসবে তো এখানে ওই সাবমিট করার পরে আপনাকে এরকম পেজ একটু ইন করাবে লগ ইন করার পরে আপনার এরকম সাইড একটু চলে যাবে চলে আসার পরে বাকি ডিটেলস কিন্তু আপনাকে এখানে ফিল আপ করতে হবে ফিল আপ করলে আপনার এখানে প্রথম ক্যান্ডিডেট নেম দিতে হবে সম্পূর্ণ ফিল আপ করাই থাকবে যেটা থাকবে না সেটা আপনাকে ফিল আপ করতে হবে আপনি যে ফর্মটি উপরে ফিল আপ করুন সেই ফর্মটি কিন্তু এখানে নিচে আসবে নিচে আসার পরে বাকি ডিটেলসগুলো কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে ফিল আপ করার পরে এখানে আপনাকে এইসব নো 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 করে দিতে হবে দেওয়ার পরে এখানে আপনাকে কিছু লাগবে না এখানে আপনাকে কিছু কাজ করতে হবে সেটা হচ্ছে সেটা হচ্ছে আপনাকে এখানে আঠেরো নম্বর আপনি পরীক্ষাটি কোথায় নেবেন সেই সেন্টার কিন্তু আপনাকে এখানে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে এখানে প্রথম যে সেন্টার করবেন তারপরে আলাদা মানে আপনাকে তিনটি সেন্টার জায়গার নাম সিলেক্ট করতে হবে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ ফিল আপ করার পরে এগুলির সম্পূর্ণ সোজা আছে যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবেন সম্পূর্ণ ফিল করার পরে এখানে আপনারা নিচে নামবে নিচে নামার পরে এখানে আপনার বোর্ড আপনার রোল নাম্বার সাবজেক্ট সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ লেখার পরে নিচে নামবে নিচে নামার পরে ফটো ছিঁড়ে অটোমেটিক চলে আসবে আপনাকে দুবার আপলোড করতে হবে না একবার আপলোড করলেই হবে সম্পূর্ণ আপলোড করার পরেই এখানে আবার একটি সিস্টেম আছে এই যে এখানে কোডটি যে রয়েছে এই কোডটি আপনাকে দেখে দেখে নিচের ফাঁকা ঘরটাতে লিখতে হবে লেখার পরে প্রিভিউ করতে হবে প্রিভিউ করার পরে একটু নিচে নামাতে হবে নিচে নামার পরে সাবমিট করতে হবে ফর্মটিকে বাকি এই ডিটেলস কিছু লাগবে না লাগবে না বাকি ওই ফর্মটি প্রিভিউ করার পরে আপনি ফর্মটি দেখতে পারেন দেখার পরে কিন্তু আপনারা তো এইভাবে আবেদন করবেন প্রিভিউ করার পরে সাবমিট হবে সাবমিট করবেন করার পরে আপনার সম্পূর্ণ স্টেপ আসবে পেমেন্ট কাটার যা অপশান এসসি হলে লাগবে না এসটি ওখানে যা বলা আছে তাদের অবশ্যই বুঝতে পারছেন সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আলোচনা করবেন বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন